আজকে আমাদের পাশাপাশি বলতে হবে যে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের অফিসের সামনে রাজপথে মিটিং করতে পারে, তাহলে বিএনপিও তার অফিসের সামনে রাজপথে মিটিং করবে, সেটা দিতে হবে। পুলিশ কমিশনার আপনি যেই হন, অবশ্যই আপনাকে সেটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে না, আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে না, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, কাজে সেটা মনে রেখেই আপনাকে করতে হবে। আজকে বলেন আপনারা আইনের শাসন, তারেক জিয়ার বিরুদ্ধে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন তারেক জিয়াকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য, প্রমাণ করতে পারেন নাই। তারেক জিয়ার বিরুদ্ধে জজকোর্টের মামলায় যখন বেকসুর তারেক জিয়াকে খালাস দেওয়া হলো, সেই জজ সাহেব কেন খালাস দিল তাকে ধরার জন্য বিদেশে পর্যন্ত আপনারা ছুটে গেছেন, এটাই হলো দেশের আইনের শাসন। প্রিয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র আজকের নয়, 1/11 পর থেকেই আমরা লক্ষ্য করেছি যে গভীর চক্রান্ত ষড়যন্ত্র করে তারেক রহমানকে রাত থেকে দূরে সরিয়ে রাখার জন্য সেই ফখরুদ্দিন মইনুদ্দিন আমলে থেকেই আমরা দেখেছি বর্তমানে ফেসি স্বৈরাচারি এই সরকারের সাথে যে গোপন আদাত হয়েছিল, তখনই তাকে আমরা দেখেছিলাম যে তাকে বিনা কারণে বিনা অপরাধে শুধু জিয়া পরিবারের সে সন্তান হিসাবে, সে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসাবে তাকে হত্যা করার জন্য তাকে বিনা অপরাধে রিমান্ডে নিয়ে যে অমানসিক শারীরিক নির্যাতন করা হয়েছিল, তাকে তিনতলা থেকে ফেলে দিয়ে মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছে, সাথী তাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ রসের সম্মতি তিনি বেঁচে গিয়েছেন, এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, তিনি চিকিৎসায় সেই সুদূর লন্ডন অবস্থান করছেন, তারপরে দেখি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই দীর্ঘ 8 বছর যাবৎ এই ভোটারবিহীন অবৈধ অসাংবিধানিক একটি গায়ের জোরে একটি অবৈধ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, চেপে বসে আছে, এই দীর্ঘ 8 বছরে আমরা দেখেছি তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে মামলা দিয়ে তাকে সাজা দেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে তার বিরুদ্ধে 130টি মামলা দেওয়া হয়েছে, একটি মামলাও তারা কোনো প্রমাণ পায়নি। সেই তারেক রহমান দেশের আগামী ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে তখন গড়ে তোলার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিতীয় কাণ্ডারি হিসেবে তারেক রহমান যখন আবির্ভূত হলেন, তাকে হত্যার উদ্দেশ্যে সেদিন ফখরুদ্দিন মইনুদ্দিনে চক্রান্ত করেছিলেন, আল্লাহর অশেষ সহমতে তিনি সেদিন বেঁচে যান। এরপর তার বিরুদ্ধে মিথ্যা মামলা মকদ্দমা দেওয়া হলো, কোনো কিছুতেই কিছু করা তাদের পক্ষে সম্ভবপর হলো না, চিকিৎসার উদ্দেশ্যে হাইকোর্টের রায় নিয়ে উনি এখনও হাইকোর্টের রায় নিয়ে বিদেশে অবস্থান করছেন। 7,500 মাইল কিলোমিটার দূরে তারেক রহমান, হাসিনার এদেশে ঘুম হয় না তারেক রহমানের ভয়ে, একের পর এক মামলা দেওয়া হয়, সাজা দেওয়া হয়, তারপরও কিন্তু শান্ত হয় না, এরপর আবার নতুন করে আবার মিথ্যা মামলা দেওয়া হয়, রাষ্ট্রদ্রোহী মামলা, এগুলার কোনো ভিত্তি নাই। আর মামলা দেয় কে, যাদেরকে দেশের জনগণ ভোট দেয় নাই, নিজের ভোট নিজে দেয় নাই, নিজেরা ভোট কেন্দ্রে দেয় নাই, মানুষ ভোট কেন্দ্র প্রত্যাখ্যান করেছে, সেই ধরনের একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, একটি স্বৈরাচার সরকার, যাদের জনসমর্থন নাই, জনগণের প্রতিনিধি না, তারা তাকে সাজা দিচ্ছে, মামলা মকদ্দমা দিচ্ছে, হয়রানি করা হচ্ছে। যখনই আমরা শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলন করার কর্মসূচি গ্রহণ করি, কোনো উদ্যোগ গ্রহণ করি, তখনই সরকার একটার পর একটা উস্কানিমূলক আচরণ করে, যাতে করে আমরা সংঘর্ষে লিপ্ত হই। এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন নিম্ন আদালতে তারেক রহমানের সাজা মওকুফ ছিল, উনি নির্দোষ ছিলেন, কিন্তু উচ্চ আদালতে ওনাকে সাজা দেওয়া হয়। আবার উনি একটি বেতার মাধ্যমে, একটা মিডিয়ার মাধ্যমে উনি লন্ডন থেকে আন্দোলনের সঙ্গে উনি একটি বক্তব্য প্রচার করেছেন, সেই বক্তব্য প্রচারের কারণে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, আবার সেই মামলার এখন গ্রেপ্তারি করানো দাবি করা হয়। এতে করে প্রমাণ হয় যে সরকার যেন চায় যে আমরা সরকারের সাথে একটা রাজনৈতিক সংঘর্ষে লিপ্ত হই। তবে আমি এই প্রসঙ্গে শুধু এটুকু বলবো যে সকল উস্কানিতে আমরা হয়তো পা দিব না, কিন্তু এইবার যদি আমাদেরকে যদি সরকার যদি তার সাথে আন্দোলন করতে যদি বাধ্য করে,
এই আন্দোলনের ফলাফল ছাড়া আমরা কিন্তু ঘরে ফিরব না। এই আন্দোলনের ফলাফল অবশ্যই সরকারের পতনের আন্দোলনে রূপিত হবে, সেভাবে আমরা আমাদেরকে সংবেদী করতে চাই। আমরা আজ আমাদের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছে। জনাব তারেক রহমান দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের দ্বিতীয় শীর্ষ নেতা। জনাব তারেক রহমান চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে বিদেশে অবস্থান করছেন, কিন্তু তারপরেও তাকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এক ধরনের নোংরা রাজনীতির সূচনা করা হয়েছে। এই সরকার বেগম খালেদা জিয়াকে আদালতে নিয়ে যেয়ে বারবার হাজিরা দিয়ে মজা পায়, তারেক রহমানকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে আনন্দ পায়, সাদেক হোসেন খোকা দারুণ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিদেশে থাকার সময়ে তাকে অভিযুক্ত করে সাজা দিয়ে আনন্দ পায়, রিজভি আহমেদের মতো একজন অসুস্থ মানুষকে বারবার কারাগারে নিয়ে এক ধরনের নোংরা আনন্দ পায়। এই সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ হয়ে আছে, কিন্তু এখন দেশকে পরিণত করা হয়েছে এক পুলিশি রাষ্ট্রে এবং কাউকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, যে কেউ কথা বললে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে তাকে হয়রানি করা হচ্ছে। বন্ধুরা আমার, তারেক রহমান সাহেবকে এত ভয় কেন এই সরকারের? কারণ তারেক রহমান সাহেব সাহসিকতা নিয়ে তার বাবার মতো সত্য কথা বলেন, তার মার মতো সংগ্রামী চেতনা ধারণ করেন। আর কোথাও জুড়ে শুনি নাই যে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য প্রকাশে বা প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তি, তাকে অতি সম্প্রতি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, কিন্তু যখন উনি সাজাপ্রাপ্ত আসামিও ছিলেন না তখনও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল, কেউ তার বক্তব্য পত্রিকা প্রকাশ করতে পারবে না, টিভি চ্যানেলে প্রকাশ করার জন্য সেই টিভি চ্যানেলের প্রধান এখনও কারাগারে এবং প্রতিবেদকও। এই অবস্থা থেকে দেশ জাতিকে মুক্ত করতে হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আর না হলে এই ধরনের অনাচার এই ধরনের অপরাধ এই সরকার করতেই থাকবে। আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী, তিনি অনেক কথার মধ্যে একটি কথা বলেছেন, তিনি খুব টায়ার্ড, তিনি বলেছেন আমি টায়ার্ড, অর্থাৎ তার বিশ্রামের দরকার, বিশ্রামের দরকার, বিশ্রাম নিন, টায়ার্ড তো হবেন, ক্লান্তি তো অনেক কারণে হয়, কারণ এত দুর্নীতির টাকা হিসাব করা, শেয়ার মার্কেট, হলমার্ক, এই কয়েকদিন পর পদ্মা সেতু, তারপর প্রতিদিন খুন গুম, এর একটা হিসাব রাখা এবং অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করা, মামলা দেওয়া, সব কিছু মিলালে টায়ার্ড তো হওয়ার কথাই। সুতরাং আপনি কি মুক্তি চান? যদি মুক্তি চান, জনগণ আপনাকে মুক্তি দিতে প্রস্তুত। আপনি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানে মানে কেটে পড়ুন, দেশে একটা স্বস্তি আসুন,
একটা শান্তি আসুক, ভবিষ্যতে যাতে আপনি শান্তিতে বসবাস করতে পারেন সেই ব্যবস্থাটা করুন। মাঝখানে একটি কথা বলেছেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ। এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষের আগে আপনার সরকারের মেয়াদটা যদি আপনি সমাপ্তি ঘোষণা করতেন, তাহলে দেশের মানুষ খুব শান্তি পেত, স্বস্তি পেত এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত। সে কারণেই আজকে নির্বাচন কমিশনের সার্চ কমিটি করেন আর যাই করেন, আগে ভাবুন যে পরবর্তী নির্বাচনটায় জনগণ ভোট দিতে পারবে কিনা এবং জনগণের ভোটে হেরে গেলে পরাজয়টাকে আপনি মেনে নিতে পারবেন কিনা সব কিছু ভেবে তারপরে নির্বাচন কমিশন নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন কিভাবে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা সরকার গঠন করবে এবং আপনি কিভাবে বিদায় নেবেন সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। আর যদি জনগণ আপনাকে অবাধ সুস্থ নিরপেক্ষ ভোটে আপনাকে আবার প্রধানমন্ত্রী বানান, আপনাকে আমরা সালাম দেব, আপনাকে মেনে নিব। কিন্তু যেই নির্বাচনে আপনি নিজেও ভোট দিতে পারেন না, যেই নির্বাচনে আজকের সংসদের 300 জনের মধ্যে কমপক্ষে 290 জনই ভোট দেয় নাই বা দিতে যায় নাই ভোট দেবে, জনগণের কথা বাদ দিলাম, যারা নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পান নাই এই ধরনের দুর্ভাগা সংসদ সদস্য পার্লামেন্টে বসেন। আবার পার্লামেন্টের খবর পেলাম যে একজন সাংসদ তিনি প্রশ্ন করেছেন, তিনি অনুপস্থিত, যিনি উত্তর দিবেন তিনি অনুপস্থিত। কি সুন্দর, কি সুন্দর! সে কারণেই বলছি যে আপনি ক্লান্ত কিন্তু আমরা কিন্তু ক্লান্ত না, আমরা সেদিনই হব শান্ত। সেই নজরুলের ভাষায় বলতে হয় যেদিন অত্যাচার অনাচার থাকবে না। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন গতকাল এখানে আমাদের সাদেক হোসেন খোকার মামলার মালামাল ক্রোকের প্রতিবাদে একটা মিটিং হওয়ার কথা ছিল, যেখানে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল আলম সাহেব, কিন্তু ওই সভাটি এখানে করতে দেওয়া হয়নি। অর্থাৎ মানুষের গণতান্ত্রিক বক্তব্যের উপরে, গণতান্ত্রিক আচরণের উপরে এটিও একটি আঘাত। আমি এটা তীব্র নিন্দা করছি এবং সাদেক হোসেন খোকা আজকে বিদেশে আছে, বেড়াতে যায়নি, চিকিৎসার জন্য আছে, 2 বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি চিকিৎসা নিচ্ছেন। উনি অবশ্যই এসে এটা মোকাবেলা করবেন, উনি পালিয়ে বেড়াচ্ছেন না, এটা ঠিক। তো তার বিরুদ্ধে একটি সভা করতে, মানে প্রতিবাদ, তার মালপক্ষের প্রতিবাদে সভা হচ্ছিল, সেটাও করতে দেওয়া হলো না। আজকে তার আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার বিরুদ্ধে, উনি আজকে বিদেশে আসছেন, কত বছর হলো, প্রায় 7-8 বছর তো হবেই, এর মধ্যে উনি কী অপরাধ করে ফেললেন যে ওনার বিরুদ্ধে 130টি মামলা দায়ের হয়ে গেল, এমন কি অপরাধ করলেন 130টি মামলা দায়ের হয়ে গেল যিনি দেশে নাই? আবার বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা, বিদেশে বসে উনি কী রাষ্ট্রদ্রোহিতা করছেন সেটাও আমাদের বোধগম্য হলো না, আমরা বুঝতে পারছি না। বিদেশে বসে কি চিকিৎসা নেওয়া যাবে না? উনি তো চিকিৎসা নিচ্ছেন, উনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন, উনি চিকিৎসা নিয়ে সুস্থ হলে দেশে ফিরবেন, এটাই তো আমরা কামনা করি, এটাই তো আমরা আশা করছি আল্লাহর কাছে। কিন্তু আরেকটি শ্রেণী যারা এই দেশের ক্ষমতায় সারা জীবন থাকতে চায়, গত কয়েকদিন যাবৎ খেয়াল করছি ওনার বাংলাদেশে কয়েকটি পত্র পত্রিকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীসহ ওনারা কেউ কেউ বলছেন আগামী টার্মে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতেই হবে, আবার কেউ কেউ বলছেন একবার না আগামী 2 বার আসতে হবে, অর্থাৎ আগামী 2 বারে তো এই প্রজন্মের আর কিছু থাকবে না, 2 প্রজন্ম শেষ, তারপরেও আওয়ামী লীগ থাকবে, কিভাবে থাকবে? সেই থাকার ব্যবস্থাটুকু করার জন্যই তারেক রহমানের বিরুদ্ধে আজকের এই ব্যবস্থা, সেই থাকার ব্যবস্থাটুকু পারমানেন্ট করার জন্যই দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা, সেটাকে পারমানেন্ট করার জন্যই আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা,
আওয়ামী লীগ কি বলতে পারবে? তারা যে ক্ষমতায় এসেছে আজকে, তাদের রাজনৈতিক ইতিহাসে জীবনে কোনদিন রাজপথে তারা মিছিল করে নাই? সকল সময় মিছিল করে করেছে, আওয়ামী লীগ মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, জামাত মিছিল করেছে। মিছিল করার উদ্দেশ্য এই নয় জনমনে আতঙ্ক সৃষ্টি করা। কখনো আনন্দ মিছিল হবে, কখনো বিক্ষোভ মিছিল হবে, কখনো আনন্দ সভা হবে, কখনো বিক্ষোভ সভা হবে, এটাই হলো গণতান্ত্রিক রীতিনীতি। আজকে সকল গণতান্ত্রিক যে মূল্যবোধ সমস্ত কিছুর মাথা খেয়ে আওয়ামী লীগ ক্ষমতা টিকে থাকার জন্য তারেক রহমান অর্থাৎ জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে। তারুণ্যের প্রতীক হিসাবে বাংলাদেশের তরুণ এবং যুবকদের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্যাতিত নির্বাসিত জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলাকে ভিত্তি করে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর বিএনপির এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানীয় সদস্য ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী সংগ্রামী জনতা জনাব মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের দুঃসময়ের বরিষ্ঠ নেতা এবং সব সময়ের জন্যেই অত্যন্ত সাহসী নেতা, জনপ্রিয় নেতা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান সাহেব আমাদের মাঝে আর নেই। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং ক্ষোভের সঙ্গে স্মরণ করছি যুবদলের সাভার পৌরসভার সাংগঠনিক সম্পাদক শাহ আলম, তাকে গত পরশু আগের দিন তুলে নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে পুলিশ তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই দুটো কথার মধ্য দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে জনাব হান্নান স্যার মৃত্যু সংবাদ আসার পর থেকেই আমাদের নেতা কর্মীরা যেভাবে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন এবং তার প্রতিটি জানাজাতে যেভাবে দেশপ্রেমিক মানুষের ঢল নেমেছিল, এর মধ্যে আমরা একমাত্র দেখেছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেস জিয়ার রহমানের ছোট ছেলে আরাফাত আলম কুকু সাহেবের জানা যায় যেভাবে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল, এটাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করে, বিএনপি সঠিক রাজনীতিকে সমর্থন করে। আর শাহ আলমের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে এটাও প্রমাণিত হয়েছে যে এই সরকার কিভাবে বিনা বিচারে শুধুমাত্র তাদের ক্ষমতায় টিকে থাকবার জন্যে তারা অবলীলায় মানুষ হত্যা করছে, যুবকদের হত্যা করছে, তরুণদের হত্যা করছে। বন্ধুগণ, এই দুটো কথার পরেই আমি বলতে চাই যে আমাদের নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল নতুন নয়, ইতিমধ্যে তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা অভিযোগের মামলা দেওয়া হয়েছে, তাকে সাজাও দেওয়া হয়েছে নিম্ন আদালতে। শুধু তাই নয়, সেই আদালতের নিম্ন আদালতের রায়ে তাকে যখন মুক্তি দেওয়া হলো, তারপরে হাইকোর্ট থেকে সেটাকে রিভিউ করে নিয়ে আবার তাকে
সাজা দেওয়ার ব্যবস্থা করবে। অর্থাৎ এই সরকার যারা তারেক রহমান সাহেবকে ভয় পান, ভয় পান এই জন্য আজ থেকে নয়, যখন থেকে যারা তারেক রহমান সাহেব রাজনীতিতে যোগ দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার রাজনীতি, বাংলাদেশের মুক্তির রাজনীতিকে যখন তিনি এগিয়ে নিয়ে চলেছিলেন, সেই পতাকা যেদিন থেকে দেশের বেগম খালেদা জিয়া তার হাতে তুলে দিয়েছিলেন সেই দিন থেকেই এই আওয়ামী লীগ এবং সেই কুচক্রীরা তারেক রহমান সাহেবকে ভয় পেতে শুরু করেছে এবং সে ভয় পায় বলেই আজকে তাকে ওই 1/11 সরকার, ফখরুদ্দিন মনিরের সরকার, যে সম্পূর্ণ বেআইনিভাবে অন্যায়ভাবে তাকে যে কারাগারে আটক করেছিল, তাকে নির্যাতন করেছিল, তাকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল, তার বিরুদ্ধে একই কায়দায় আজকে এই সরকারও একের পর এক মিথ্যা মামলা দিয়েছে, দিয়ে চলেছে এবং তাকে দেশে ফিরতে না পারেন তার জন্য তাকে সাজা দিয়ে একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি যে দলের অন্যতম ভাইস চেয়ারম্যান এই আরেকজন লড়াকু গণতন্ত্রের সৈনিক যেন সাদেক হোসেন খোকাকে, যিনি বিদেশে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তাকে সাজা দিয়ে তার বাড়িঘর ক্রোধ করেছে, তার জমা জমি ক্রোধ করিয়ে কেন করছে তা সরকার? এই জন্যই করছে, এই সরকার জনগণকে ভয় পায়, জনগণের মতামতকে ভয় পায়, গণতন্ত্রের সৈনিকদেরকে ভয় পায়। তারা জানে যে এরা যদি রাজনীতিতে থাকতে পারে সক্রিয়ভাবে, বিএনপি যদি রাজনীতিতে সক্রিয়ভাবে থাকে, তাহলে তাদের যে স্বপ্ন, যে স্বপ্ন হচ্ছে এক দলীয় শাসন ব্যবস্থা, সারা জীবন ধরে তারা বাংলাদেশ শাসন করবে, সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে পারবে না। আর সেই জন্যেই একের পর এক শীর্ষ নেতা থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে পর্যন্ত তারা মিথ্যা অভিযোগের মামলা দিয়ে তাদেরকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পেরেছে। আজকে আপনারা ঢাকা মহানগরের সবাই এখানে আছেন, আমাদের অঙ্গ সংগঠনগুলো আছেন, আমার মনে হয় না যে এমন একটা ওয়ার্ড আছে, এমন একটা মহল্লা আছে যেখানে আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলার অভিযোগে অভিযুক্ত করা হয় না। আমরা যখন আদালতে যাই, কোর্টে যাই, তখন আদালতে কোর্টে দেখি বিএনপি নেতা, যুব দলের নেতা, ছাত্রদের নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা ছাড়া সেখানে আর কাউকেই আমরা দেখতে পাই না, এমনকি আমাদের মহিলা দলের নেতৃত্বকে আমরা সেখানে দেখতে পাই তাদের বিরুদ্ধে একইভাবে। অর্থাৎ এই আওয়ামী লীগ, এই সরকার যেহেতু তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, যেহেতু জনগণের স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করছে, তারা জানে যে এই দমন পীড়ন নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা কারাগারে আটক করে রাখা ছাড়া এদেরকে পর্যদস্ত করা যাবে না, পরাজিত করা যাবে না বা আটকে রাখা যাবে না। সেই জন্য দেখুন দীর্ঘকাল ধরে তারা আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান নিবেদিত প্রাণ ত্যাগী নেতা জনাব আব্দুল সালাম পিন্টুকে মিথ্যা অভিযোগে 9 বছর ধরে তাকে কারাগারে অবরুদ্ধ করে রেখেছে। গত কয়েকদিন আগে তার বড় মেয়ের বিয়ে হল, আমি গিয়েছিলাম, ভাইরাও গিয়েছিলাম, ভাইও গিয়েছিলেন, সে এক হৃদয় বেদনাদায়ক দৃশ্য যে ভাবি বাচ্চারা বড় মেয়ের বিয়ে দিচ্ছে, বাবা নেই, বাবার সামনে থাকতে পারছে না, তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আদালত হুকুম দিয়েছিল। এই সরকার স্বরাষ্ট্র সচিব সেই হুকুম তামিল করে নাই, বোঝেন কোন জায়গায় গিয়ে প্রশাসন পৌঁছেছে, বোঝেন সরকার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, রাষ্ট্র কোন জায়গায় পৌঁছেছে যে আদালতের রায়ের পরেও, হুকুমের পরেও, নির্দেশের পরেও তাকে সেদিন প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, তার মেয়ের বিয়ের সময় তাদেরকে উপস্থিত থাকতে না। আপনারা দেখেছেন, আমি বারবার সেই কথা বলতে চাই না, আমরা দেখেছি আমাদের ইলিয়াস আলীর সেই মেয়েটি এখন অনেক বড় হয়েছে, যে তখন ছিল মাত্র 6 বছরের, প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করে থাকতো, সেই মেয়েটি বড় হয়েছে, এখনও সেটা বাবার জন্য অপেক্ষা করে। আমরা দেখেছি আমাদের চৌধুরী আলম পারভেজ এবং আমাদের ঢাকার সুমন সহ অসংখ্য ছেলে মেয়েদের, তাদের সন্তান, তাদের মা, তাদের বোনেরা এখনও তাদের সন্তানদের জন্য অপেক্ষা করে থাকে, স্বামীর জন্য অপেক্ষা করে থাকে।
মুখ্যমন্ত্রী সহকর্মীবৃন্দ, এই হচ্ছে বাংলাদেশের চিত্র। এটা শুধু ঢাকা শহরে নয়, গ্রামে আরো কঠিন। গ্রামের আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, তারা কেউ গ্রামের নিজের বাড়িতে থাকতে পারে না, তারা সব বাড়ি ছেড়ে চলে এসছে, হয় শহরে থাকছে অথবা অন্য কোথাও থাকছে। এই অবস্থায় সরকার তৈরি করেছে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে এইভাবে তাকে পুরোপুরিভাবে সে যেন দেশে আসতে না পারে তার জন্য তারা চেষ্টা করছে। আজকে এই দেশকে তারা একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। আজকে দেখুন আমাদের নেতা হিজবি আহমেদ, তাকে একটার পর একটা মামলা দিয়ে তাকে আবার আটকে রাখা হয়েছে। আমাদের নেতা লুৎফুজ্জামান বাবরকেও আটকে রাখা হয়েছে, এবং আরো অনেক নেতা কর্মীরা এখনো, যাতে আমাদের একটা হিসাব আছে, তাতে প্রায় দেখা যায় 10,000 ওপর নেতা কর্মী এখন আমাদের জেলের মধ্যে রয়েছে। এই সরকার, আমরা যেটা বলেছি যে এই সরকার একটা এটাকে একটা ভ্যালি অফ ডেথ, একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে, একটা কারাগারে পরিণত করেছে, এবং এই ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে, একটা ত্রাসের রাজত্ব তৈরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা দেখেছি যে অতীতে নমরুদকে দেখেছি, ফেরাউনকে দেখেছি, আমরা হিটলারকে দেখেছি, এবং আমাদের কাছের অতীত দিনগুলোতে আইয়ুব খানকে দেখেছি, এরশাদকে দেখেছি, এমনকি বাকশালকেও দেখেছি। তারা কিন্তু এই ক্ষমতার জোরে এই নির্যাতন নিপীড়ন দমন নীতির মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, তার টিকে থাকতে পারেনি। এবং আমরা শুধু বিশ্বাস করি না, আমরা এটা প্রমাণ করব যে আজকের এই গণবিরোধী সরকার, গণবিচ্ছিন্ন সরকার, এই দমন নীতির সরকার, নির্যাতনকারী সরকার আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অর্থনীতি ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করে দিয়েছে, মানুষের নিরাপত্তাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করেছে, মানুষের ভবিষ্যৎ স্বপ্নকে বিনষ্ট করেছে, মিথ্যা প্রচারণা দিয়ে সব সময় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু উনি আসল খবরটা টের পাচ্ছেন না যে মিথ্যা প্রচারণা দিয়ে কখনো জনগণকে বিভ্রান্ত করা যায় না। রাস্তায় নামুন, দেখুন একটা রিক্সা যদি চালান সেই শ্রমিক ভাই, অথবা একজন অটাল তিনি, অথবা যিনি দিনমজুরের কাজ করছেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন কেমন দেখছেন, সব কথা এক কথা উত্তর দেবেন যে এই দুঃসময় কবে শেষ হবে, এদের হাত থেকে কবে নিস্তার পাব, কবে আমাদের মুক্তি হবে। বন্ধুগণ, এই একটা অবস্থায় সে এখানে পৌঁছেছে। আমরা দেশ যদি বাঁচাতে চাই তাহলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, সমস্ত সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদেরকে এই জালেমবাদ, জুলুমবাদ সরকার, এই নির্যাতনকারী সরকার, তা থেকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা একটা সরকারের, একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখুন কিভাবে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। রামপালে বিদ্যুৎ প্রকল্প নিয়ে অনেক কথা হচ্ছে, এবং এটা অত্যন্ত জরুরি একটা বিষয় যে আজকে সুন্দরবন যদি বিনষ্ট হয়ে যায় বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট হবে। সমস্ত দল মত নির্বিশেষে আজকে এই কথা বলছে, বাংলাদেশের সব মানুষ এই বিষয়ে ঐক্যবদ্ধ, কিন্তু তারা এটা মানতে চান না, কারণ তাদের তো আপনার ওইখানে কিছু কমিটমেন্ট আছে, এখানে কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে, কিছু অঙ্গীকার করা আছে, সেই জন্য তাদেরকে এই প্রজেক্ট করতে হবে। এই প্রজেক্টের মধ্য দিয়ে শুধু সুন্দরবনই ধ্বংস হবে না, প্রায় 20 লক্ষ মানুষের জীবন জীবিকা বিনষ্ট হয়ে যাবে, আমাদের সমগ্র বাংলাদেশ আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বন্ধুগণ, তাই বন্ধুগণ আসুন, আমরা যদি বাংলাদেশকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে চাই, তাহলে আজকে আমাদেরকে সতর্কে রুখে দাঁড়াতে হবে। ভারতের মন্ত্রীরা, ভারতের বিভিন্ন মন্ত্রী এটা বলা দরকার বলে, আজকে এটা বলা উচিত বলে মনে করছি, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী না প্রতিরক্ষামন্ত্রী তিনি সম্প্রতি, অতি সম্প্রতি বক্তব্য দিয়েছেন যে ভারত 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে এসেছিল, এবং তারা আমাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। অর্থাৎ
বাংলাদেশের সান্জা যুদ্ধকে অপমান করার মতো একটা অবস্থা তৈরি করেছেন। এইভাবে যদি তারা চিন্তা করেন বাংলাদেশকে তারা ভুল করবেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ কখনো কোনো বৈরিতা চায় না, বাংলাদেশের মানুষ বিশেষ করে ভারতের সঙ্গে তারা অত্যন্ত সুসম্পর্ক চায়, বন্ধুত্ব চায়, এবং সেই বন্ধুত্ব হতে হবে নিঃসন্দেহে পারস্পরিক সমতার ভিত্তিতে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থকে রক্ষা করে এই বিষয়টি উপলব্ধি করতে হবে। কোনো বিশেষ দল বা কোনো ব্যক্তি বা বিশেষ সরকার ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব বৃদ্ধি করতে পারবে না। শুধুমাত্র ভালোবাসার মধ্য দিয়ে, ভালো সম্পর্কের মধ্য দিয়েই সেই সম্পর্ককে বৃদ্ধি পেতে পারে। আসুন আজকে তারেক রহমান সাহেবের এই গ্রেফতারের প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা নিজেরা সংগঠিত হব, আমরা সংগঠিত হয়ে আন্দোলনের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে আমরা জনগণের যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, জনগণের যে অধিকার কথা বলার অধিকার, জনগণের যে অধিকার মানুষকে সংগঠন করবার অধিকার, এবং সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করার অধিকার, সেটাকে আমরা বাস্তবায়িত করবো। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ানদের দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।